নোয়াখালীতে বিক্রির চেষ্টার সময় 50টি ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ। ঠাকুরগাঁওয়ে জীববৈচিত্র্য সুরক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব বিষয়ক 10 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শমীক আহমেদের রিপোর্ট। 50টি ঘুঘু, একটি বিরল প্রজাতির ডাহুক, 4টি শালিক উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী। বেগমগঞ্জের চৌমোহনী বাজারে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। এছাড়া বৈদ্যুতিক তারে আটকা পড়া একটি বিরল প্রজাতির ঈগলসহ সবগুলো পাখি অবমুক্ত করা হয়। বন বিভাগের জেলা কার্যালয়ে পাখি অবমুক্ত করে শিকার বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বন বিভাগ। বিভিন্ন রেঞ্জের অধীন আমরা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করছি। কোনো বন্য প্রাণী, কোনো পাখি অথবা সামুদ্রিক রে অথবা হাঙ্গর এগুলো যাতে কেউ না ধরে, আমরা এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। ঠাকুরগাঁওয়ে জীববৈচিত্র্য সুরক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলছে। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবেশকর্মী সহ বিভিন্ন পেশার 30 জন নারী পুরুষ অংশ নিচ্ছেন। শৌমিক আহমেদ, চ্যানেল আই।